নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারে ব্লগটা নিয়ে চলে আসলাম। আমি কিন্তু খুব ভোরে কোনোদিনই উঠতে পারি না। ইউটিউবে দেখি সবাই কী সুন্দর থাম্বনেল দেয়, টাইটেল দেয়। ভোর 4:30 ওঠার অভ্যেস আমার জীবন পাল্টে দিয়েছে, কিন্তু আমি উঠতে পারি না বলে আমার জীবন আর পাল্টাতে পারলাম না। দেখো, আমি উঠতেও পারি না, ভোর 4:30 টাইটেলও দিতে পারি না, আর আমার ওই জন্য ভিউজও আসে না। ওই 10, 20, 30, 40 ভিউজেই থমকে যায়। তা যাই হোক, সত্যিই বলছি, আমি ওই ভোর 4:30 উঠতে পারি না, কোনো দিন পারবও না। কিন্তু যেটা পারি সেটা 6:00 থেকে 6:30 মধ্যে উঠতে পারি, মানে 6টায় উঠলেই আমি মনে করি আমি অনেক তাড়াতাড়ি উঠেছি। তা যাই হোক, উঠে অনেক সকালে উঠে গেছি বলে ভাবলাম টবের রঙগুলোকে করে নিই। প্রথমে ভাবলাম যে সবগুলোকে করবো না, তারপরে দেখলাম করতে করতে না করে ফেললাম। প্রথমে 1 কোট করে দিয়ে একটু শুকিয়ে আবার পরে 2 কোট করে দিলাম। দিয়ে ওর বাবা চলে আসলে চাটা করে দুজনে খেয়ে নিলাম। তারপর সাদা রঙটা নিয়ে বসছিলাম যে তাহলে কটা রঙে কটা টবে ওই উপরে সাদা বর্ডারটাও দিয়ে দিই, এ হাতে একটু সময় আছে। তারপর দেখলাম সাদা রঙটা না সামান্য একটুখানি আছে, ওটাতে আর হবে না। তো ভাবলাম থাক, তা অরেঞ্জ কালারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। পরে সাদা রঙ এনে সাদা রঙটা করতে বেশি সময় লাগবে না, শুধু তো বর্ডারটা। এরপর একটা মানে কি বলবো, আশ্চর্যের কথা বলি, এই ডালটাতে আজকে একটা বড় জবা ফুটেছিল। আমি দেখো ঘরের মধ্যে বসে বসে কিন্তু রং করছি, কখন যে গেটটা খুলে কে টুক করে নিয়ে গেছে, এটা নেয় কাজের লোকেরাই বেশি নেয়। জানো তো রাস্তা দিয়ে যায় তো, যেই দেখে মানে ফুল আছে টুক করে তুলে নেয়, মানে ওই নেটের মধ্যে দিয়েও তোলে। আজকে অবশ্য সামনে দিয়ে তুলেছে, কারণ ফুলটা সামনেই ছিল। আমি অবাক হয়ে গেলাম, আমি জানলার পাশে বসে বসে আমি রং করছিলাম অথচ দেখতে পাইনি। এরপর দেখো আজকে সাদা থোকা অপরিচিতা কতগুলো ফুটেছে। এটা যদি নীল রং হতো না ভালো বোঝা যেত, মানে আলোতে সাদা রংটা অত ধরা যায় না, কিন্তু অনেক রং অনেকগুলো ফুটেছিল। এরপর দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, পটল আলু কেটে নিলাম, কাঁকরোল কেটে নিলাম, আর হচ্ছে কাঁকরোল না করলা কেটে নিলাম, আর 2টো ডগা ছিল পুঁই শাকের, পুঁই শাক কুমড়ো ঝিঙে আলু দিয়ে কেটে নিলাম। আজকে দেখো 14 শাক খেতে হয়, কিন্তু 14 শাক আনার আর সময় হলো না ওর বাবার। তা ভাবলাম ওই 14 শাকের মধ্যে আদেও তো 14 শাক থাকে না, যেটা অ্যাকচুয়ালি 14 শাক সেটা কিন্তু ওর মধ্যে থাকে না। তারপর এই যে পাশের বাড়ি থেকে কটা পান পাতা তুলে নিয়ে আসলাম, অন্যদিন এমনিই তুলে আনি, কাউকেও থাকে না, কাকে জিজ্ঞাসা করবো। আজকে দেখলাম ওই মাসিমা আছেন, আমি জিজ্ঞাসা করলাম নেবো, উনি বললেন হ্যাঁ হ্যাঁ নাও না, কী আর হবে অত পাতা। তাই এনে ধুয়ে রেখে দিলাম। আর এই ভাজা মশলাটা আমি কালকে বানিয়েছিলাম রাত্রে, এর মধ্যে কী আছে বলো তো, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, তেজপাতা, গোটা গরম মশলা, এগুলোকে শুকনো খোলায় ভাজি, সব আলাদা আলাদা করেই ভাজি। তারপরে লাস্টে একটু গোবিন্দভোগ চালও দিই, অল্প করেই করলাম মশলাটা। কেন বলো তো, এর আগের দিন 1/2 কোট আমি ফেলে দিয়েছি, মানে নষ্ট হয়ে গেছিলো, দলা দলা হয়ে গেছিলো, তা ওই জন্য ফেলে না ছোটো ছোটো কৌটোগুলোকে সেদিন সব ধুয়ে রেখেছিলাম। আজকে মশলাগুলোকে সব ঢেলে নিচ্ছি। আর এই কালো জিরেটা দেখো কেমন চকচক করছে তো, আর আগের দিনের কালো জিরেটাও তোমাদের দেখিয়েছিলাম যেটা ফেলে দিয়েছি, ওর মধ্যে এমন একটা কিছু ছিল সাদা ছোট্ট ছোট্ট, যেটা মুখে দিলেই তরকারিটা তেতো লাগছিলো। মানে 2 দিন আমি তরকারি করেই বুঝতে পারলাম কালো জিরের মধ্যে কিছু একটা আছে, তাই ফেলে দিয়েছিলাম। তারপরে নতুন করে এনে কৌটো ধুয়ে তার মধ্যে রেখে দিলাম। এরপর পানের পাতাটাকে একটুখানি জল দিয়ে বেটে নিলাম, নিয়ে এর মধ্যে নারকেল তেলটা মিশিয়ে এবার মাথার তালুতে দেবো, মানে স্ক্যাল্পে দেবো। এটা ইউটিউবে আমি দেখেছিলাম যে দিলে চুল পড়া নাকি বন্ধ হয়, কিন্তু বিশ্বাস করো 2 দিন দিয়েছি কোনো রেজাল্ট পাইনি। সকালে ওরা মিলেট খেয়ে নিয়েছিলো, আমি না মিলেট ওইটা ওইভাবে খেতে পাচ্ছি না। তাই আমি কী করলাম, ওই আগের দিন নাড়ু নিমকি মিষ্টির দোকান থেকে এনেছিলাম, মুড়ি দিয়ে বসে বসে আমি খেয়ে নিলাম। এরপর ভাবলাম কি, গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে ভাবলাম প্রথমে করলাটা ভাজবো, তারপর শাকটা করে তারপর ডিমটা করব। ও মা, যেই ধরিয়েছি কড়াইটা সবে গরম হয়েছে, দেখলাম গ্যাস ফুরিয়ে গেছে, 2টো সিলিন্ডারই ফাঁকা। এই হাতে গোনা কয়েকদিন আমার হলো, জানো তো এরকম হয় না, সবসময় আমার সিলিন্ডার ভরা থাকে।
মানে এরকম বিপদে পড়ার মতন কোনো দিন আগে হতো না, এই দুবার হলো, দুবার থেকে তিনবার হলো দুটো সিলিন্ডারই ফাঁকা। মানে মনে থাকে না আজ করব কাল করব করে। এইবার যেহেতু ওই ফ্ল্যাটে আমাদের, তোমরা জানোই, নতুন সিলিন্ডার কিনেছি ছোট, আবার গ্যাস ওভেনও রাখা আছে, ওই সিলিন্ডারটা নিয়ে আসলাম। মানে এরকম সিলিন্ডার বাড়িতে থাকলে কিন্তু একটা সুবিধায়, যদিও সেটা আমার ভুলের জন্য হয়েছে, আমি টাইম মতন গ্যাসটা বুকিং করলে টাইম মতন দিয়ে যেত, তা যাই হোক এটা আমারই ভুল, আজ করব কাল করব করেই আর হয় না। তারপরে দেখো গ্যাসটা জ্বালিয়ে অন করে নিলাম, আর এই যে সিলিন্ডারের রেগুলেটর চেঞ্জ করা না, এটাও আমার ভীষণ বিরক্ত লাগে, ভালো লাগে না, কিন্তু করতে হয় আর কি। এরপর ঘুরতে গেছিলাম না, সেই বড় ব্যাগটাকে ধোয়াই হচ্ছিল না, দরজার কোনায় রেখে দিয়েছিলাম, আমি বলি না সব থুই। দেখো নিজেদের গাড়িতে গেছি, ব্যাগটা কোথাও কোনো জায়গায় নামায়নি, নোংরায় নামায়নি, কিন্তু গিয়ে হোটেলে তো ছিলাম, হোটেলের সোফাতে তো ব্যাগটা রাখা ছিল, কত ধরনের মানুষ আসে বলো তো হোটেলে, ওই সোফাটার মধ্যে লোকে এঠোকাটাও হয়তো বসে বসে খাচ্ছে, আমার একটু ঘেন্নাই লাগে, না ধুয়ে আমি আলমারিতে কোনো জিনিসই রাখতে পারি না। এটা অবশ্য আলমারিতে রাখি না, এটা ব্যাগটা অন্য জায়গাতেই রাখি। শাকটা আগে করলাটা ভেজে শাকটা করে নিয়ে তারপর আমি ডিমটা করছি। আমরা কোনো দিন ডিম দিয়ে, পটল দিয়ে ডিম খাই না জানো তো, কিন্তু একটা বাংলাদেশের রেসিপিতে দিয়েছি, দেখেছিলাম আর কি, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আমি আজকে দিয়ে দুদিন করছি, আগে একদিন করেছিলাম, দেখলাম বেশ ভালোই লাগে, পটলটাও সবজি খাওয়া হয়ে যায়, আবার ডিমটাও ঝোল হয়ে যায়, টেস্টি হয়, ভালোই লাগে। প্রথমে পাঁচটা ডিম সেদ্ধ করেছিলাম, এবার একটা ডিম না কেমন যেন কুসুমের গাটা, আমার মনে হলো মানে এটা উঠছিল না, খোসাটা কেমন একটা চিমটে মতন ছিল, আমি না বাদ দিয়ে দিয়েছি, একটু আধটু যদি দেখি না আমি জিনিস খারাপ আমি পুরো বাদ দিয়ে দিই। তারপরে একটা ডিম পোচ করে নিলাম, মানে ওই একটুখানি জিনিসের মায়া করতে গিয়ে পুরো তরকারিটা ঝোলটা নষ্ট, ওটা আমি কোনো দিনও করি না, বাদ তো যেটা মনে হবে, যেটা ভালো লাগছে না পুরো বাদ দিয়ে দিই আমি। এরপর রান্নাটা কমপ্লিট করে ভালো কিচেনটা একটু পরিষ্কার করে নিই, দেখছি কিচেনটা না এই যে বর্ষাকালে একটু ঘন ঘন করতে হয়, কাঠ তো ফেভিকল দিয়ে তো পেস্টিং করা থাকে সানমাইকাগুলো, একটু একটু না কালো কালো কেমন একটা বেরোয়, যেটা মাঝে মাঝে একটু মুছতে হয়, তা সেই পুজোর আগে করেছি, প্রায় মাসখানেকের বেশি হয়ে গেছে, তা ভাবলাম আজকে করে নিই, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি আর এই কাজটা করব বলেই আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। তারপর একটা গামলার মধ্যে জল নিয়ে আমি সার্ফ দিই, দিয়ে আগে কী করতাম, একটা শুকনো ন্যাকড়াও রাখতাম, মানে ভিজে ন্যাকড়াটা দিয়ে মুছে তারপর শুকনো ন্যাকড়াটা দিয়ে মুছতাম, এখন আর সেটা করি না, ও মুছতে মুছতেই একদম শুকিয়ে যায়। তারপর জল পাল্টে পাল্টে খুব ভালো করে মুছে নিচ্ছি ভেতরটা, কেন বলো তো প্রথম দুবার যখন মুছি না জলটাই কালো হয়ে যায়, জানি না ওই যে যেখানে মানে কোনাগুলো থাকে, বিশেষ করে যেখানে দুটো পাল্লা আর কি জোড়া থাকে, সেই সব জায়গাগুলো আমি দেখেছি একটুখানি কালো কালো বেরোয় এই বর্ষাকালটাতে বেশি, তা আমি এরকম ভালো করে শ্যাম্পু দিয়েও করি সার্ফ দিয়েও করি, মুছে খানিকক্ষণ খুলে রাখলেই শুকিয়ে যায়। আর আমি যে তেল দিয়ে মাথাটাতে পানের রসটা দিয়েছিলাম না, কী হচ্ছে বলো তো, কানের সাইড থেকে মাথার সাইড থেকে সব গড়িয়ে গড়িয়ে পড়ছে আর বিড়বিড় বিড়বিড় করছে, মানে অস্বস্তি হচ্ছে। তারপর একটা মানে পুরনো আমার নাইটি আছে সেখানে গিয়ে মুছে নিচ্ছি আর কি, মানে দেখাতে পাচ্ছি না, বিড়বিড় বিড়বিড় করছে কানের পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে রসগুলো পড়ছে। এরপর দেখো মশলাপাতির তাকটা পরিষ্কার হয়ে গেলে 10 মিনিট মতন ছেড়ে দিয়েছিলাম, ততক্ষণে ছেলের একটু ফল টল কেটে দিলাম, দিয়ে ওই পাশটা শুকিয়ে গেলে মশলাপাতির কৌটোগুলো তুলে দিলাম, দিয়ে এইখানটাতে থাকে চা চিনি, যদিও আমরা চিনি খাই না তবু একটা ছোটো কৌটোতে তো চিনি রাখতেই হয়, বড় কৌটোতে তো আলাদা আছে, আগে বিস্কুট টিস্কুট থাকতো তা এখন তো সব ওই ঘরে চলে গেছে। তারপর ওই জায়গায় ওই উপরেরটাকে
পরিষ্কার করে নিলাম কাবারটাকে, করে ছেলেকে খেতে দিয়ে দিলাম, কারণ আমার একটু দেরি হবে। ছেলেকে বললো, কারণ শ্যাম্পু করবো তো দেরি হবে, ছেলেকে বললাম যে তোকে খেতে দিচ্ছি, বললো হ্যাঁ দাও। এরপর আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে দুপুরবেলায় এডিটিংটা কমপ্লিট করলাম, ঘুমাতে আর পারিনি। তারপর দেখো সন্ধ্যাবেলায় ওর বাবা অফিস থেকে আসলো, গিফট নিয়ে আসলো। দিওয়ালি গিফট, এখন একটা গিফট পাওনা আছে, এটা দিয়েছে মিউচুয়াল ফান্ড থেকে আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দিয়েছে, আর ওদের ব্যাংক থেকে যেটা আসে সেই গিফটটা, টাকাটা তো আসে, ওদের এখনও কেউ মানে দায়িত্ব নিয়ে কাউকে কিনতে হয়, এবার আর সেটা কেনা হয়নি। যাই হোক, আরও একটা গিফট পাওনা আছে। এই ক্যাডবেরি সেলিব্রেশনটা প্রত্যেক বছরই আসে, আর আসে ড্রাই ফ্রুটস, অনেক আসে ড্রাই ফ্রুটস। এই উপহারের জন্যে কিন্তু আমি বসে থাকি, আমি অনেক দিন ধরেই জিজ্ঞাসা করি আমার হাজবেন্ডকে কি গো তোমাদের গিফট কবে আসবে, দিওয়ালি গিফট কবে আসবে, ও বলে ঠিক আর যখন পাবো তখন তুমি ঘরেই আনবো, দেখতে পাবে, মানে কি বলে তো ভালো লাগে, আনন্দ হয় বেশ। এ কিন্তু ওইভাবেই পড়ে থাকে, আমি খাওয়ার মধ্যে এবার খেয়েছিলাম আমসত্ত্বটা, বাকি কিন্তু ওইভাবেই থাকে, হয়তো রান্নার কাজে টাজে এটা ওটাতেই বেরিয়ে যায়, কিন্তু এই যে গিফটটা আসে এটাতেই বেশি আনন্দ হয়। এবার আছে দেখো, চারটে চকলেট আছে, দুটো আমসত্ত্ব আছে, একটা দিয়া আছে, আর ড্রাই ফ্রুটস আছে। আমসত্ত্বটা খেতে খুব ভালো ছিল, টক টক ভাবটা বেশি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।